ওয়েলকাম ব্যাক টু এক্সাম গ্রুপ ওয়ার্ল্ড। 2021 জানুয়ারিতে অর্থাৎ বর্তমানে যে সমস্ত চাকরির দরখাস্ত অনলাইনে চলছে সে সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কোন পদের দরখাস্ত চলছে, তার শিক্ষাগত যোগ্যতা কী এবং শূন্য পদ কত রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কোথায় আবেদন করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চাকরি রিলেটেড এই সমস্ত বিজ্ঞপ্তি সম্পর্কে নিজেকে আপডেটেড রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। প্রথমেই যেই পদের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং যে পদের জন্য আপনারা আবেদন করতে পারেন সে পদটি হলো এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ। এই পদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট এবং এই পদের শূন্য পদ রয়েছে প্রায় 355 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/1/2021। আবেদনের শেষ তারিখ আবার বলছি 14/1/2021 এবং এই পদের খুঁটিনাটি তথ্য এবং আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইট দেখতে পারেন। পরবর্তী আপনারা দেখব আবেদন চলছে ত্রিপুরায় ক্লার্ক পদের দরখাস্ত বর্তমানে নেওয়া হচ্ছে এবং এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং শূন্য পদ রয়েছে প্রায় 1,500 শূন্য পদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 30/1/2021। আবেদনের শেষ তারিখ 30/1/2021, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং শূন্য পদ 1,500। খুঁটিনাটি তথ্য জানতে এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে ত্রিপুরায় গ্রুপ ডি পদের দরখাস্ত চলছে এবং এর শিক্ষাগত যোগ্যতা 8 পাস এবং শূন্য পদ রয়েছে প্রায় 2,500 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11/2/2021 এবং খুঁটিনাটি তথ্য এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে হচ্ছে সিমেন্ট কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ITI এবং শূন্যপদ রয়েছে প্রায় 100 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/1/2021 20/1/2021। খুঁটিনাটি তথ্য এবং বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে কটন কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, এর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং শূন্য পদ রয়েছে প্রায় 95 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 1/7/2021। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7/1/2021 অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ। বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী যে পদের জন্য আপনারা দরখাস্ত করতে পারেন বর্তমানে সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস, এর শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ITI, শিক্ষাগত যোগ্যতা কি ITI এবং এখানে শূন্য পদ বলা হয়েছে
65 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ। বিস্তারিত জানতে আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে ওয়াটার রিসোর্সে অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ 7টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/1/2021, অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 6 তারিখ। বিস্তারিত জানতে আপনারা ওয়েবসাইট দেখতে পারেন এবং আবেদনের জন্য। তার পরবর্তী রয়েছে কোস্ট গার্ডে নাবিক, জেনারেল ডিউটি এবং যান্ত্রিক। এই পদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং শূন্যপদ রয়েছে প্রায় 358, আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 19 তারিখ। খুঁটিনাটি তথ্যের জন্য বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে এনডিএ পরীক্ষার মাধ্যমে অফিসার, শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, এবং শূন্যপদ রয়েছে 50টি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 19 তারিখ হচ্ছে শেষ তারিখ। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার পরবর্তী রয়েছে WBCS পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারে অফিসার, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট। খুঁটিনাটি তথ্য এবং আবেদনের জন্য আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে এলাহাবাদ হাইকোর্টে বিচারক। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইনে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 98 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/2/2021, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ হচ্ছে লাস্ট ডেট। বিস্তারিত জানতে আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। তার পরবর্তী রয়েছে ভাবাই স্টাইপেন্ডারি ট্রেনি, এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 156, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/1/2021, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে। বিস্তারিত জানতে এবং খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা ওয়েবসাইট দেখতে পারেন। এ সম্পর্কিত কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।